अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। धर्मराज, अरे सुनछो, देखो तो क्या এসেছে। ওই যে দাঁড়িয়ে আছে, আয় আমার সঙ্গে। কেমন আছো বন্ধু বলো? খুব ভালো আছি। বৌদি তুমি কেমন আছো? ভালো আছি। আসতে কত দেরি করে দিলি ধর্মরাজ, আমি তো তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। বৌদি শুনতে পেলে তুমি, একটুও পাল্টাই নিও। হ্যাঁ, 2 বছর হয়ে গেল কোন রকম ফোন করিসনি, আমার খবর নিসনি, আর এবার যখন বুঝতে পারলো যে আমি ওকে বকাবকি করবো তখন কথা ফুরানোর চেষ্টা করছে। আপনি একদম ঠিক কথা বলেছেন, আমার থেকে ভালো ওকে কে চিনতে পারে, কতবার আমায় কথায় ভুলিয়ে বোকা বানিয়ে চলে যায়। একদম ঠিক কথা বলেছো তুমি, একদম পাল্টাইনি। ভাই আমাকে নিয়ে আলোচনাটা করা বন্ধ কর। আরে মানছি যে আমার কাজ নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, এর জন্য কারোর খবর নিতে পারিনি, সেই ভুলগুলোকে শোধরানোর জন্যই তো তোকে এখানে ডেকেছি আমি। আচ্ছা এখন তুই আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছিস কেন? আরে তুই ছিলি না এই কটা বছর এখানে, তাই আমি তোকে জানিয়ে উঠতে পারিনি আর কি। আরে তোর বৌদিরাই নি, মিসেস ধর্মরাজ মাহিয়া বংশী। আরে কি করবো বল, আমি পরিস্থিতিটা এরকম একটা হয়ে গিয়েছিল, আমি বিয়ে করতে বাধ্য হই। আসলে আমি এটা বুঝতে পেরেছি যে 1000 চেষ্টা করলেও তুই তোর ভাগ্যটা বদলাতে পারবি না। আমি ভেবেছিলাম যে এই 2 বছরে তোর নিশ্চয়ই কোনো পরিবর্তন হবে, কিন্তু তুই যে বিয়ে করে নিবি সেটা আমি কল্পনায় ভাবতে পারিনি। তবে আমি খুব খুশি হয়েছি এটা শুনে যে তোর ছেলের আজকে আশীর্বাদ রয়েছে। তোর ছেলে এখন কোথায়? ওর সঙ্গে আলাপ করাবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডাকছি আমি। যুবরাজ। হ্যাঁ বাবা। আরে বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা, বিয়ে হয়ে যাওয়ার পরেও তুমি বাবা মার সেবা যত্ন করবে, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই। 1 মিনিট ধর্মরাজ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ক্ষমা করবেন, আজ তো একটু দেরি হয়ে গেল। চলুন তাহলে আশীর্বাদ শুরু করা যাক, কিন্তু তার আগে আমি আমার ছোটবেলাকার বন্ধুর সাথে আপনাকে দেখা করাবো। এ হলো আমার ছোটবেলাকার বন্ধু ধর্মরাজ। জয় শ্রীকৃষ্ণ। ধর্মরাজ, এ হলো আমার হবু পুত্রবধূ বানসারি। কি কথা বলছিস তুই এগুলো? ও তো দেখে মনে হচ্ছে 10 বছর বয়স ওর। আরে ওর সঙ্গে তোর ছেলের বিয়ে দিবি নাকি তুই? আরে ওর তো এখন খেলাধুলো করার আর পড়াশোনা করার সময় রে বলরাজ। এটা তুই কেমন কথা বলছিস ধর্মরাজ? আরে আমাদের এখানে মেয়েরা অত পড়াশোনা করে নাকি? আর এমনিতেও সবে তো আমি আশীর্বাদই করছি, বিয়ে তো 2 বছর পরে হবে। হ্যাঁ তো কি হয়েছে তোকে এবার? আবার এটা কে বুঝলো যে 2 বছরের মধ্যে এই মেয়েটার বয়স বিয়ের জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে? আর তাছাড়াও ছেলে আর মেয়ের মধ্যে বয়সের এই পার্থক্যটার তো কোনো একটা কারণ থাকে তাই না? আমি এখানে এসেছিলাম একটা ভালো মন নিয়ে, কিন্তু এইসব দেখে তোমার মনটা খারাপ হয়ে গেল একদম। এটা খুব অন্যায় করছিস তুই। আরে কোন বয়সের পার্থক্যের কথা বলছিস তুই? হ্যাঁ আর যদি বয়সের পার্থক্যের কথা বলেই থাকিস তাহলে সবার আগে তোর বয়সটা দেখ আর বৌদির বয়সটা দেখ। তোর কি মনে হয় যে বৌদির বয়সটা ঠিক ছিল তোর সাথে বিয়ে করার সময়? আরে আমার ছেলে আর পুত্রবধূর মধ্যে যতটা বয়সের ফারাক আছে না, আর তার থেকে 3 গুণ ফারাক আছে তোর আর ওই বৌদির মধ্যে। দেখ বলরাজ, আমার ওর সঙ্গে বিয়ে ঠিক কোন পরিস্থিতিতে হয়েছে সেই বিষয়ে তুই কিন্তু কিচ্ছুটি জানিস না। পরিস্থিতিকে ঢাল বানিয়ে তোর বয়সের থেকে 3 গুণ ছোট মেয়েকে বিয়ে করে যে নিয়ে এসেছিস সেটা আমায় ভুল প্রমাণ করাস না ধর্মরাজ। আর নিজের মেয়ের থেকে কম বয়সের মেয়েকে বিয়ে করার জন্য না কোনো পরিস্থিতি আর না কোনো কারণ হতে পারে। আচ্ছা ছাড় এইসব কথা আর আশীর্বাদে যোগ দে। না বলরাজ, যে নিজের চোখে নিজের ভুলটা দেখতে পায় না না তাদেরকে বোঝানো খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আমি এসেছিলাম তার কারণ তুই আমার ভাইয়ের মতো বোধে, কিন্তু এই যে কাজটা তুই এখন করতে চলেছিস না সেটা খুবই পাপ কাজ।
আর আমি এই সমস্তটা জেনে এরকম একটা পাপ কাজের অংশীদার কখনোই হব না। চল সন্তুরি, চল। আর যদি বয়সের পার্থক্যের কথা বলেই থাকিস, তাহলে সবার আগে তোর বয়সটা দেখ আর বৌদির বয়সটা দেখ। আরে আমার ছেলে আর পুত্রবধূর মধ্যে যতটা বয়সের ফারাক আছে না, আর তার থেকে তিন গুণ ফারাক আছে তোর আর ওই বৌদির মধ্যে। পরিস্থিতিকে ঢাল বানিয়ে তোর বয়সের থেকে তিন গুণ ছোট মেয়েকে বিয়ে করে যে নিয়ে এসেছিস, সেটা আমায় ভুল প্রমাণ করাস না ধর্মরাজ। এই গাড়িটা একটু দাঁড় করা। চাইলেন আপনি মালিক? এই বলরাজের বাড়িতে যে ঘটনাটা ঘটলো না, যেটা আমি যখন ওই মেয়েটাকে দেখলাম, তখন আমার কেন জানি না মনে হলো ওটা তুই। আমার মনে হলো যে এক্ষেত্রে আমিও একই রকম ভুল করেছি। অর্থাৎ আমি একই রকম ভুল তোর সঙ্গে করেছি। তোর সঙ্গে বিয়ে করার সময় আমি আমার চিন্তা ভাবনাকে বেশি গুরুত্ব দিয়েছি। বলতে গেলে আমি তোর জীবনটাকে নষ্ট করে দিয়েছি। আমি এটা একবারও ভাবিনি যে তোর মধ্যে তখন কি চলছে। এ কারণে আমি কোরিয়ান মাকে বললাম যে এর জন্য যা শাস্তি দিতে চাও তুমি আমাকেই দিও। এভাবে বলবেন না মালিক। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। হ্যাঁ, আমি মানছি যে পরিস্থিতিতে আমাদের বিয়ে হয়েছিল সেটা ঠিক ছিল না, কিন্তু বিয়ের পর আপনি কখনো আমার ওপর কোনো জোর খাটাননি, আর নাই কখনো আমার ওপর অধিকার ফলিয়েছেন। যখন আমার মনে আপনার প্রতি ভালোবাসা এলো, আপনার মনে আমার জন্য অনুভূতি এলো, তখন আপনি আমাকে সম্মানের সঙ্গে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। আমরা এক হয়েছি আমাদের নিজেদের ইচ্ছেই। আমাদের সম্পর্ক আমাদের ইচ্ছেতে হয়েছে মালিক, আর আমরা দুজনেই জানি যে বিয়ের আসল মানে কি আর তার দায়িত্ব কি। ঠিকই বলেন আপনি, স্বামী আর স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য থাকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তাদের মধ্যে থাকা প্রেম, বিশ্বাস আর বোঝার ক্ষমতা। আর আপনার সাথে বিয়ের পরে আমি বুঝেছি যেখানে ভালোবাসা থাকে সেখানে বয়সের কোনো সীমা থাকে না। চল